নমস্কার মাল্টা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কমলা লেবুর মতো দেখতে এই ফলগুলি পৃথিবীর বুকে মালটা নামে একটি দেশ রয়েছে কিন্তু এই দেশটির সাথে মালটা ফলের নামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই পৃথিবীর মানচিত্রে নজর দিলে দেখা যাবে সাগরের বুকে মাত্র পাঁচটি খুবই ছোট ছোট আকারের দ্বীপ নিয়ে তৈরি এই মালটা দেশটি সবকটি দ্বীপ মিলিয়ে দেশটির মোট আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দ্বীপটির নাম মালটা দ্বিতীয় বড় দ্বীপটির নাম গোজো তৃতীয় স্থানে রয়েছে কমিনো আর বাকি দুটি খুবই ছোট ছোট দ্বীপ হলো কেমুনেট আর আর গোজো দ্বীপে কিভাবে প্রায় সাড়ে তিন বর্গ কিলোমিটারের একটি দ্বীপে মাত্র দুইজন বসবাস করে কেমুনেট আর ফিলফ্লা দ্বীপ দুটি খুবই ছোট হওয়ায় সেখানে কোনো লোকজন বসবাস করে না এই দ্বীপগুলির ব্যাপারে জানার পর আমরা মালটা দেশটির কথা ধরে নিতে হবে যে আমরা মাল্টা এবং গোজো এই দুটি দ্বীপের ব্যাপারেই কথা বলছি মাল্টা আসলে ইউরোপের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে একটি সারা বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে মাল্টা দেশটি রয়েছে দশম স্থানে ভিডিওর শুরুতেই বলেছি মাল্টা একটি দ্বীপরাষ্ট্র তাই ইউরোপের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও দেশটির স্থলভাগের সীমানা কোনো দেশের সাথে যুক্ত নয় মাল্টা দেশটি সাগরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় দেশটির নিকটতম প্রতিবেশী দেশ হলো উত্তর দিকে ইতালি পূর্বে গ্রিস দক্ষিণ দিকে আর পশ্চিমে বর্তমানে ইউরোপের যে সেনজেন তালিকাভুক্ত দেশগুলি রয়েছে তার মধ্যে একটি হলো মাল্টা তার মানে মাল্টা দেশের নাগরিক বা মাল্টা দেশ থেকে সেন্জেন ভিসা ইউরোপের বাকি সমস্ত দেশগুলিতে অবাধে পাসপোর্ট চেকিং ছাড়াই সর্বাধিক নব্বই দিন অবধি ভ্রমণ করতে পারবেন মাল্টার বর্তমান জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ ছত্রিশ হাজারের কাছাকাছি অনুমান করা হয় মাল্টাতে কর্মসূত্রে বা বেআইনি বর্তমানে দেড় লক্ষেরও বেশি মানুষ বসবাস করছে তার মানে সেখানে জনের কাছাকাছি বসবাস করছে তাই জনঘনত্বের বিচারে মাল্টা দেশটির নাম বিশ্বের অষ্টম সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে মালটা দেশটি সরকারিভাবে রিপাবলিক অফ মাল্টা বা মাল্টা প্রজাতন্ত্র নামে পরিচিত ইতিহাস থেকে জানা যায় মাল্টা ১৮১৪ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনস্থ উপনিবেশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্রায় চার বছর ধরে এই দেশটির ওপর প্রচুর বোমা হামলা করা হয়েছিল অনুমান করা হয় দেশটিতে প্রায় ১৬ হাজার টনেরও বেশি পরিমাণ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেই সময় বোমা হামলা থেকে রক্ষা পেতে সারা দ্বীপের জনগণদের আশ্রয় নিতে হয়েছিল বিভিন্ন সুরঙ্গের ভেতরে পরবর্তী সময়ে সালে দেশটি ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে ব্রিটিশ কমনওয়েলথে যোগ দেয় মাল্টা দেশটি বর্তমানে সারা বিশ্বে বিশেষ করে ইউরোপীয় দেশগুলির পর্যটক মহলে বেশ জনপ্রিয় মাল্টাতে বছরের প্রায় নয় মাস রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ দেখা যায় আর গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি তবে শীতকালে তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রির কাছাকাছি নেমে যায় যেহেতু ইউরোপীয় দেশগুলির অধিকাংশতেই যথেষ্ট ঠান্ডা আবহাওয়া থাকে তাই মাল্টার আবহাওয়া ইউরোপীয়দের খুবই আরামদায়ক অনুভব হয় তাই প্রতি বছর মাল্টাতে প্রচুর সংখ্যক ইউরোপীয় পর্যটক ভ্রমণ করেন নিজেদের পর্যটন ক্ষেত্রের উন্নতি ঘটাতে দেশটিতে তৈরি হয়েছে প্রচুর হোটেল রেস্টুরেন্ট আর বাজার তাই পর্যটন একদিকে যেমন দেশের অর্থনৈতিক উন্নতি ঘটাচ্ছে অন্যদিকে তেমনি হোটেল বা রেস্টুরেন্টগুলোতে তৈরি হচ্ছে প্রচুর কর্মসংস্থান মালটা দেশটি ছোট হওয়ায় দেশটিতে কৃষিকাজ করার জন্য খুব একটা জমি নেই তাই নিজেদের প্রয়োজনীয় খাবারের মাত্র কুড়ি শতাংশই মালটা উৎপাদন করা সম্ভব হয় এছাড়া দেশটিতে সেই রকম কোন উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ নেই তাই মাল্টার অর্থনীতি মূলত বিভিন্ন ধরনের আর্থিক পরিষেবা পর্যটন শিল্প রিয়েল গেমিং আর উৎপাদনের ইলেকট্রনিক এবার অনেকে হয়তো ভাবছেন তাহলে এই যে আমরা শুনতে পাই বাংলাদেশ ভারত সহ বিশ্বের বহু দেশ থেকে মালটাতে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে তাহলে সেই কর্মীরা সেখানে কি কাজ করে আসলে মাল্টার বহিরাগতদের বেশিরভাগই বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট দোকান আর কনস্ট্রাকশনের কাজে যুক্ত যেহেতু মালটাতে কাজ করে একজন সাধারণ শ্রমিক প্রতি মাসে আমাদের দেশের প্রায় ষাট হাজার থেকে এক লক্ষ টাকার কাছাকাছি উপার্জন করতে পারে তাই আমাদের দেশের প্রচুর নাগরিক মালটাতে কর্মসূত্রে রওনা দিচ্ছেন তবে অনেকেই কর্মসূত্রে মালটাতে যাওয়ার বিরোধিতা করেন যেহেতু মালটাতে থাকা ও খাওয়ার খরচ অনেক বেশি তাই সেখানকার দৈনন্দিন খরচ করার পর খুব একটা বেশি সঞ্চয় হয় না তবে যাদের মাসিক উপার্জন দু হাজার ডলারের বেশি তাদের ক্ষেত্রে মালটা ভালো কর্মস্থল হতে পারে যেহেতু আমরা হামেশাই শুনতে পাই মাল্টাতে অনেক বেতন বেশি পাওয়া যায় তাই অনেকেই লোভের বসে উচ্চ শিক্ষার জন্য মাল্টার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু উচ্চশিক্ষা সমাপ্ত করে নিজের পছন্দসই পারিশ্রমিকের কাজের বন্দোবস্ত না করতে পেরে অনেক ছাত্রই খুবই নিরাসন আইনতভাবে আইনত ভাবে মাল্টার ওয়ার্ক পারমিট নিয়ে যেমন অনেকে মাল্টাতে প্রবেশ করেন ঠিক তেমনি বহু এমন লোকজন রয়েছেন যারা দালালের সাহায্যে বেআইনি পথে লিবিয়া হয়ে জলপথে মাল্টা দেশে প্রবেশ করে অবৈধভাবে প্রবেশকারীদের বেশিরভাগেরই উদ্দেশ্য থাকে মালটা থেকে দালাল মারফত বেআইনিভাবে জলপথে ইতালি বা ইউরোপের অন্যান্য দেশের দিকে রওনা দেওয়া জলপথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বহু দুর্ঘটনায় প্রচুর লোকের মৃত্যু ঘটার কথা শোনার পরেও বেআইনিভাবে ইউরোপে প্রবেশের ইচ্ছে পোষণকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমরা আগেই জেনেছি মালটা খুবই ছোট্ট একটি দেশ উপরন্তু জনঘনত্বের হার অত্যন্ত বেশি ফলস্বরূপ মালটা বাধ্য হচ্ছে প্রতিদিন নিজেদের অবকাঠামোর উন্নতি করতে সেটা ভালো রাস্তাঘাট হোক বা উঁচু উঁচু ইমারত কিন্তু পর্যাপ্ত পরিমাণ খালি জায়গার অভাবে রাস্তা বড় করা নোংরা জলের জন্য ভালো নিষ্কাশন ব্যবস্থা বানানো বা নতুন বিল্ডিং তৈরি করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে যার ফলে দেশটি দিন দিন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে পিছিয়ে যাচ্ছে আর শহরগুলি অতিরিক্ত জনবহুল হয়ে উঠছে মালটা তার ছোট ছোট রাস্তার পাশাপাশি প্রচুর পরিমাণে ব্যক্তিগত গাড়ির জন্য তৈরি হওয়া ট্রাফিক জ্যামের ভুগছে যদিও সেখানে সরকারি ভর্তুকির মাধ্যমে গণপরিবহনের জন্য বাসের ব্যবস্থা রয়েছে তবে বেশিরভাগ লোক নিজস্ব গাড়ি ব্যবহার করায় রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম হয় এছাড়া বায়ু দূষণ তো রয়েছেই আমরা ইতিমধ্যে জেনেছি মালটাতে প্রচুর পর্যটক ভ্রমণ করেন সেখানকার উল্লেখযোগ্য পর্যটন স্থানগুলির মধ্যে কয়েকটি হল সেন্ট জনস কো ক্যাথেড্রল আইসল্যান্ড অব গোজো ভিলেজ গোল্ডেন বে সেন্ট আগাথাস টাওয়ার দ্য প্যারিস চার্চ অফ মেলিহা ব্লু লাগুন কিম টেম্পলস আর দ্য টার্জিয়ান এই সমস্ত আকর্ষণগুলি ছাড়াও মাল্টা দেশটিতে ভ্রমণ করার মতো আর দেশটির ব্যাপারে জানার মতো আরও অনেক কিছু রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটিতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে